আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে ইংলিশ স্ল্যাং নিয়ে আসছি। ইংরেজরা স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলার সময় কিছু স্ল্যাং ব্যবহার করে থাকে যেগুলো আমরা সাধারণত বুঝতে পারি না। যেমন গিভ মিকে বলে তারা গিমি, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এইভাবে বলতে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা গিভ মি সম্পর্কে স্ল্যাংটা জানলাম। এরপরে আমরা আসছি ইমা। ইমা হচ্ছে আই এম গোয়িং টু, একে বলে ইমা। ফর এক্সাম্পল, ইমা টক টু হিম মিন্স আই এম গোয়িং টু টক টু হিম, আই এম গোয়িং টু টক টু হিম। এটাকে আমরা সংক্ষেপে ইমা টক টু হিম, ইমা টক টু হিম, এইভাবে ইংরেজরা বলে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেইভাবে স্ল্যাংগুলো পড়তে চেষ্টা করব। এবারে আসছে আউটা। আউটা মিন্স আউট অফ, আউটা মিন্স আউট অফ। ফর এক্সাম্পল, গেট আউট অফ হিয়ার মিন্স গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ হিয়ার। ইংলিশ স্ল্যাং বা ইংলিশরা বলে থাকে গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ হিয়ার মিন্স গেট আউট অফ হিয়ার। এখন আমরা চিনলাম আউটা মিন্স আউট অফ, আউট অফ, আউটা। এবারে আসছে আরেকটা স্ল্যাং, গঠা। গঠা মিন্স গট টু। আমরা গঠাকে গট টু বলে থাকি, ইংরেজরা কিন্তু গট টুকে গঠা বলে থাকে। ফর এক্সাম্পল, আই হ্যাভ গট আ গু, আই হ্যাভ গট আ গু, অর্থাৎ আই হ্যাভ গট টু গু, আই হ্যাভ গট টু গুকে ইংরেজরা গঠা গু বলে থাকে। গট টু গুকে গঠা গু, এভাবে ইংরেজরা ব্যবহার করে। ডিয়ার ভিউয়ার্স, এবারে নিয়ে আসছি ল্যামি। ল্যামি স্ল্যাংসটাকে ইংরেজরা ল্যাট মি থেকে ল্যামি বলে থাকে। ফর এক্সাম্পল, ল্যামি ফিনিশ মাই ওয়ার্ক, ল্যাট মি ফিনিশ মাই ওয়ার্ক, ল্যাট মি ফিনিশ মাই ওয়ার্ককে ইংরেজরা বলে থাকে ল্যামি ফিনিশ মাই ওয়ার্ক। এই স্ল্যাংটা এভাবেই বলে থাকে। ল্যাট মি মিন্স ল্যামি। বন্ধুরা, আরেকটি স্ল্যাংস হচ্ছে খাইন্ডা। আরেকটি স্ল্যাংস ইংলিশ স্ল্যাং খাইন্ডা। খাইন্ডা মিন্স কাইন্ড অফ, কাইন্ড অফ, খাইন্ডা। ফর এক্সাম্পল, ইউ আর খাইন্ডা ওয়ারিড, ইউ আর কাইন্ড অফ ওয়ারিড। ডিওর ভিউয়ার্স, এবার আসছে গনা। গনা মিন্স গোয়িং টু, গনা গোয়িং টু, অর্থাৎ ইংরেজরা গোয়িং টুকে গনা বলে থাকে। ফর এক্সাম্পল, আই এম গনা টক টু হার, আই এম গনা টক টু হার মিন্স আই এম গোয়িং টু টক টু হার, আই এম গোয়িং টু টক টু হার। ইংরেজরা বলে আই এম গনা টক টু হার, আই এম গনা টক টু হার। এবারে আসছে ওয়ান্না। ওয়ান্না মিন্স ওয়ান টু, ওয়ান্না মিন্স ওয়ান টু। ইংরেজরা ওয়ান টুকে ওয়ান্না বলে থাকে। আমরা ওয়ান টু যেটাকে বলি, ইংরেজরা তাকে ওয়ান টু বলে থাকে। ফর এক্সাম্পল, দ্য ওয়ান্না প্লে উইথ আস, দ্য ওয়ান্না প্লে উইথ আস, দ্য ওয়ান্না প্লে উইথ আসকে দ্য ওয়ান টু প্লে উইথ আস বলে থাকি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো নিয়মিত প্র্যাকটিস করি।